আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ নাঈম হোসেন খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিটি ডেন্টাল কলেজ। আমি আজকে আপনাদেরকে বলবো দাঁতের আরেকটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পর্কে। অনেকেরই কোশ্চেন থাকে এরকম যে, ডাক্তার সাহেব আমার দাঁত তো পড়ে গেছে, এখন আমি এখানে কিভাবে দাঁত লাগাবো, বা আমার এক সাইডের দাঁত নেই, আমি সেখানে কিভাবে দাঁত লাগাবো, বা আমার মুখের কোনো দাঁতই নেই, আমি কিভাবে দাঁত প্রতিস্থাপন করতে পারি। তো আজকে আমি দাঁতের প্রতিস্থাপন ব্যবস্থা সম্পর্কে আপনাদের কিছুটা বলবো। প্রথম কথা হচ্ছে গিয়ে, দাঁত যদি না থাকে তাহলে আমরা সেটাকে তিনভাবে লাগাতে পারি, অর্থাৎ আমার মুখের দিকে দাঁত নেই, আমি সেটাকে তিনভাবে প্রতিস্থাপন করতে পারি। প্রথমত হচ্ছে গিয়ে, যেটাকে আমরা ইউজ করি সেটাকে বলা হয়, অর্থাৎ আপনি খোলা যায় লাগানো যায়, অর্থাৎ পেশেন্টের মুখে দাঁত আমরা একটা প্লেটের মতো পরিয়ে দিব, পেশেন্ট সেটা চাইলে খুলতেও পারবে আবার লাগাতে পারে, যেটাকে আমরা বলি রিমুভেবল পার্শিয়াল ডেনচার। এই ডেনচারের মাধ্যমে আমরা দাঁত প্রতিস্থাপন করতে পারি। রিমুভেবল পার্শিয়াল ডেনচারটা হচ্ছে এমন, অর্থাৎ পেশেন্টের মুখে একটা অথবা তার অধিক দুই তিন চারটা দাঁত নেই, তখন আমরা যদি সেই দাঁতগুলোকে প্রতিস্থাপন করি, সেটা যদি পেশেন্ট খুলতে পারে তখন সেটাকে বলা হয় রিমুভেবল পার্শিয়াল ডেনচার। আমরা থাই পদ্ধতির মাধ্যমেও পেশেন্টের দাঁতকে প্রতিস্থাপন করতে পারি, যেটাকে আমরা বলে থাকি ব্রিজ। ব্রিজ কি আমি আপনাকে একটু দেখাচ্ছি, যেমন আমি যদি আপনাকে দেখাই, যেমন এখানে বোঝানো যাবে, দেখেন এই পেশেন্টের এখানের একটি দাঁত নেই, এখন আমরা এই দাঁতটি প্রতিস্থাপন করব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পেশেন্টের সামনে এবং পিছনে দুটো দাঁতকে সাহায্যকারী হিসাবে নিব, অর্থাৎ এই দুটো দাঁতের সাপোর্ট নিব। সাপোর্ট নিয়ে যখন আমরা এরকম এইভাবে আমরা যখন পড়াই দিব, তখন এটাকে বলা হয় ব্রিজ। অর্থাৎ এই ব্রিজ কিন্তু খোলা যায় না, এটা স্থায়ী পদ্ধতি। এই স্থায়ী পদ্ধতির মাধ্যমে আমরা এখানে দাঁতকে প্রতিস্থাপন করতে পারি। আরেকভাবে দাঁত প্রতিস্থাপন করা যায়, সেটার নাম হচ্ছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট হচ্ছে গিয়ে, আপনি এখানে যদি খেয়াল করেন, এখানেও দাঁতটি নাই, এখানে আমরা মাড়ির ভেতরে প্লাটিনামের একটি স্ক্রু বসিয়েছি, এই স্ক্রুটা একটা পোস্ট হিসাবে কাজ করছে, এবং এই স্ক্রুর উপরে এখন যদি আমরা দাঁত বসিয়ে দিই, ক্যাপ বসিয়ে দিই, তাহলেই আমরা দাঁত প্রতিস্থাপন করতে পারবো। সুতরাং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তিনভাবে দাঁত প্রতিস্থাপন করতে পারি। এর ভিতরে দুইভাবে দাঁত প্রতিস্থাপনটা হচ্ছে স্থায়ী, অর্থাৎ ফিক্সড। এই ইমপ্ল্যান্টের মাধ্যমে দাঁত প্রতিস্থাপন করলেও সেটাও ফিক্সড, বা যদি ব্রিজের মাধ্যমে দাঁত প্রতিস্থাপন করি সেটাও ফিক্সড। ইমপ্ল্যান্টের মাধ্যমেও আমরা অনেকগুলো দাঁত একসাথে প্রতিস্থাপন করতে পারি, যেমন আপনাকে আমি দেখাচ্ছি, এখানে যেরকম দুটো ইমপ্ল্যান্ট স্ক্রু বসানো হয়েছে এবং তিনটি দাঁত বসানো হয়েছে। আবার ব্রিজের মাধ্যমেও আমরা দুই বা ততোধিক দাঁত মিসিং থাকে বা না থাকে, তখন আমরা সেটা প্রতিস্থাপন করতে পারি, এটাকে বলা হয় ব্রিজ। এবং সর্বশেষ যেটা আমার কাছে স্যাম্পল নেই, সেটা হচ্ছে যে খোলা যায় লাগানো যায়। এই দুটি পদ্ধতি স্থায়ী বা ফিক্সড পদ্ধতি, আর যেটা হচ্ছে পেশেন্ট চাইলেই খুলতে পারবে সেটাকে আমরা বলি ডেনচার। যদি সেটা দুই বা ততোধিক দাঁত রিমুভ করা হয় তখন সেটাকে বা প্রতিস্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় রিমুভেবল পার্শিয়াল ডেনচার। আর পেশেন্টের মুখে যদি কোনো দাঁত না থাকে, তখন আমরা যে এক পাটি দাঁত পেশেন্টের মুখে পড়ায় সেটাকে বলা হয় কমপ্লিট ডেনচার। তো ঠিক আছে, ভালো থাকবেন, আর কারো যদি দাঁত না থাকে অবশ্যই দাঁত লাগিয়ে নিন।